আপনি? এটা তো রশিদ মাস্টার সাহেবের বাড়ি, তাই না? জি। মাস্টার সাহেব, ছবি, ওরা কোথায়? আপনাকে তো চিনতে পারলাম না। আমি মিসেস ডালিয়ার ছেলে। আমার সাথে ছবির বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু আপনার মা তো এই বিয়ে অস্বীকার করে গেছেন। আমি ছবিকে আমার জীবন সাথী হিসেবে স্বীকার করে নিতে এসেছি আজ এই মুহূর্তে। ডাকুন মাস্টার সাহেবকে, ডাকুন ছবিকে। ছবি শুধু আমার, শুধুই আমার। আপনার মা ছবিকে পাগলি বলে ঘৃণা করেছেন, ভাইজানকে অপমান করেছেন, আর আপনি এসেছেন ছবিকে গ্রহণ করতে। আপনার মায়ের অনুমতি ছাড়া ছবিকে আমরা কিছুতেই আপনার হাতে তুলে দিতে পারি না। আমি ছবির সাথে কথা বলতে চাই। ওরা কেউ বাড়ি নেই, চিকিৎসার জন্যে ছবিকে নিয়ে ভাইজান ঢাকায় গেছেন। মাস্টার সাহেব, যদি কোনো পারিবারিক পরিবেশে রেখে ওকে। ঢাকায় তো আমার কোনো আত্মীয় স্বজন নেই বাবা। আপনি মনে কিছু না নিলে ছবিকে আমার বাড়িতে রেখে ট্রিটমেন্ট করতে পারি। তার বাড়িতে আমার ছবিকে রাখবেন? তাতে কি হয়েছে? বাড়িতে বড় চাচা, আখি, চাকর বাকর, আয়া বুয়া সবাই আছে। আপনার বাড়ির ওরা আমাকে দেখে হাসবে না তো? না না, তুমি নিশ্চিন্তে আমার বাড়িতে থাকতে পারো। ও বাবা, ও বাবা, চলো চলো, আমরা বাড়িতে গিয়ে থাকবো। চলো চলো, এসো এসো এসো, তাড়াতাড়ি এসো, বসো বসুন মাস্টার। এসো, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। আসুন মাসে স্যার। সালাম আলাইকুম। আসুন। ঠিক আছে, যতদিন খুশি তুমি এই রাজমহলে থেকো। আরে বাবা, থাকবো তো, কোনদিন যাবো না। ও মাই গড, আকাশ আবার কোত্থেকে মেয়েটাকে ধরে নিল? গ্রামে স্কুল আছে, বাড়ি ঘর আছে, আমাকে যেতে হবে মা। তুমি আমাকে এখানে রেখে বাড়িতে শান্তিতে থাকতে পারবে? মা ছবি, আমি মাঝে মাঝে এসে তোকে দেখে যাব। ঠিক আছে, আবার যখন আসবে তখন ক্রিকেট বল আর ব্যাটটা নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, আনবো। বাবা আকাশ ওকে একটু দেখবেন। ঠিক আছে, চলে রে মা।